অন্তঃসত্ত্বা এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার শান্তিপুর চরজিজিয়া বাঁশতলা পাড়া এলাকায়। নিহত গৃহবধূ পূজা রায় 7 মাস আগে বিবাহ হয় সুরজিৎ দাসের সাথে। সোমবার সকালে নিহত গৃহবধূ বাপের বাড়িতে খবর দেওয়া হয় পূজা আত্মহত্যা করেছে। এদিন সকালে সুরজিৎ দাসের পরিবার পূজাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তার স্বামীর সাথে প্রায়শই অশান্তি হতো, হয়তো অশান্তির কারণেই পূজা আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান। ডেইলি ঝগড়া অশান্তির কারণেই হচ্ছে। কার সাথে হতো এটা? ওর স্বামীর সাথে। স্বামীর সাথে তোমার বোনের হতো? হ্যাঁ, আজকে সকালে আমার ভাই বললো কি যে দিদি বোন মারা গেছে গলায় দড়ি দিয়ে। শান্তিপুর কোথায় বিয়ে হয়েছিল? শান্তিপুর এই মালাপাড়া বাসতলা পাড়া। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আমাদের পঞ্চনতলা পাঠাওয়া ব্যারাকপুরে বাড়ি। তা মৃত্যু খবর পেয়ে তো এসছো ঘটনা? হ্যাঁ হ্যাঁ বলেছে সকালবেলা কালকে। কি বলেছে? বলেছে দিদি আমি খুশির খবর প্রেগন্যান্ট হয়েছি। আচ্ছা, এই কথা বলেছে? মাকে মাকে জানিয়েছে। এটা কদিন আগে জানিয়েছে? আমি মেয়ের জান। আচ্ছা, ঘটনাটা কী ঘটেছে, কী জানতে পেরেছেন? ঘটনাটা সকাল 6টার সময় এই যে মারা গেছে তার স্বামী ফোন করে বলছে আপনাদের মেয়ে আর আজকে সকাল ছটায় বলছে কি হবে আর এখন পূজা তো আর নেই। আমি বললাম পূজা নেই মানে কি বলছো, কালকে হাসি খুশি কথা বললো এখন তুমি বলছো নেই মানে কি বলতে চাইছো? বলছে ও গলায় দড়ি দিয়ে দিচ্ছে, ও আর নেই। সেই কথাই শেষ। কালকেও মেয়ের মার সাথে কথা বলেছে যে আমি। আচ্ছা, কোনো অশান্তির কোনো কারণ ছিল, কিছু মনে করছেন? অশান্তির কারণ বিয়ের পর থেকেই অশান্তি কম বেশি হতো, এর বাড়িতে চলে যেত। চন্দা বলো। আচ্ছা, তারপর বলুন বলুন আপনি বলুন। এবার মেয়েটা বেশ কয়েকবার বাড়িতেও চলে গেছে, 7-8 মাসের মধ্যে 5-6 বার বেড়ায় বাড়িতেও গেছে। তারপরে আবার বাড়ি থেকে যেমন আর কি পারিবারিক অশান্তি মানুষের হয়, আমরাও তেমনভাবে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়েছি যে সংসার কর, বিয়ে যখন হয়েছে এখন এরকম ব্যাপার যে হবে সেটা তো আমাদের জানা কিছু ছিল। সন্তানাদি কালকেই ওর মায়ের কাছে জানিয়েছে যে ও অন্তঃসত্ত্বা হয়েছে শুদ্ধ। কমাসের সেটা তো বলিনি, কিন্তু বললো যে মা খুশির খবর আছে। তা এই কথাতেই আমরা গতকালকের ঘটনার আগে কখনো পরিবার সাথে যোগাযোগ করেছিল মেয়ে? যোগাযোগ কি বলতে, ফোনে কথা হয় ওর ছোট ভাইয়ের সাথে। তাহলে এই আত্মঘাতীর পিছনে কারণটা কি মনে করছেন আপনারা? ছেলেরা দিনের পর দিন ওদের বাড়িতে ঝগড়া হতো আমার শালির সঙ্গে। এবার কালকের দিনটা কি হয়েছে সেটা ঠিক সঠিক তো আমি বলতে পারবো না, আমি ব্যারাকপুরে থাকি। কোথাও কি মনে হচ্ছে যে ঝগড়া অশান্তির কারণে এই আত্মঘাতী? হ্যাঁ মনে তো হচ্ছে, না হলে একটা সাধারণ ব্যাপার, কোনো মেয়ে তো নিজের ইচ্ছায় এরা কষ্ট করে মানুষ হয়েছে। বিয়ে হয়েছিল কোথায়? বিয়ে হয়েছিল শান্তিপুর। শান্তিপুর কোথায়? শান্তিপুরে, এটা কি বাসতলা পাড়া? আচ্ছা, নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।